আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। কেন ব্রেকআপ হলো জিতে? রূপলী পর্দার নায়ক নায়িকাদের মধ্যে আগছাড় সম্পর্ক যেমন হয় তেমনটাই ব্রেকআপও ঘটে। কিন্তু একসময় টলিউড ইন্ডাস্ট্রির হিট জুটি জিত স্বস্তিকার রিলেশন এবং ব্রেকআপ নিয়ে এখনও ইন্ডাস্ট্রিতে নানান গসিপ শুনতে পাওয়া যায়। কখনো শোনা যায় জিতের সঙ্গে ব্রেকআপের জন্য নাকি আদতে দায়ী স্বস্তিকাই, এক পুরুষে নাকি বেশি দিন মন টেকে না তার। তাই জিতের সঙ্গে ব্রেকআপের পর পরমব্রতর সঙ্গে সম্পর্ক গড়েছিলেন এই ডার্ক সাইডের সুন্দরী। তারপর একে একে দীপবিন্দু, সৃজিত এবং বর্তমানে পরিচালক সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক রয়েছে তার। যদিও অন্য একটি সূত্রের দাবি স্বস্তিকার সঙ্গে সম্পর্ক থাকাকালীনই রিল লাইফে জিত কোয়েল জুটির দুর্দান্ত কেমিস্ট্রির আঁচ পড়েছিল জিত কোয়েল রিয়েল লাইফ সম্পর্কেও। সেই কারণেই নাকি জিত স্বস্তিকার ব্রেকআপ। তবে বর্তমানে জিত তার স্ত্রী মোহনা রতলানি এবং নভেন্না মাদনানির সঙ্গে সুখেই সংসার করছেন। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।